সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর হরডানপুর বাজার প্রাণকেন্দ্রে। আজকের যে বিষয়টি তুলে ধরব এটা করোনার উপরে। বর্তমান করোনা যে ভয়াবহ রূপ ধারণ করছে আর সেটা নিয়ে বিস্তারিত কথাগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। সকল বিধিনিষেধ মেনে চলার পরেও করোনা সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। হাসপাতালে রোগী হু হু করে বাড়ছে, এটা অশনি সংকেত হিসেবে কাজ করছে বলছেন অভিজ্ঞ মহল। রীতিমতো রোগীদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুষ্টিয়া জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি আজ সোমবার থেকে টানা 7 দিনের লকডাউন ঘোষণা করে। জেলাব্যাপী এই লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে একযোগে কাজ করছেন জেলা সদরসহ সকল উপজেলার সিভিল ও পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ। এজন্য প্রচার করা হচ্ছে মাইকিং। একটি গণবিজ্ঞপ্তি কুষ্টিয়া জেলায় করোনা ভাইরাস জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে প্যানঘাতী নোভেল করোনা ভাইরাস এর ঝুঁকি মোকাবেলায় কুষ্টিয়া জেলায় 20 জন দিবাগত রাত 12:01 হতে 27 জন মধ্যরাত 12:00 পর্যন্ত নিম্নরূপ কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, শপিং মল, দোকান, রেস্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল 7:00 হতে দুপুর 12:00 পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জেলা অভ্যন্তরে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজি বাইক, থ্রি হুইলার সহ সকল যান্ত্রিক যানবাহন বিধিনিষেধ আরোপকালীন সময় বন্ধ থাকবে। বিধিনিষেধ আরোপকালীন সকল ধরনের সাপ্তাহিক হাট, গরুর হাট বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞা আওতা বহির্ভূত থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ সরকার কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা সমূহ এ বিধিনিষেধের অন্তর্ভুক্ত থাকবে। উক্ত শর্তাবলী সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে মেনে চলার জন্য বলা হলো, অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া, প্রচারে জেলা তথ্য অফিস কুষ্টিয়া। এদিকে শনিবার সকাল 8:00 থেকে রবিবার সকাল 8:00 পর্যন্ত কুষ্টিয়া সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি থাকা 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন করোনায় উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। করোনাকালে এটি জেলার একদিনে সর্বোচ্চ মৃত্যু। রবিবার জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুসারে রবিবার জেলায় 83 জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একই সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7 জনের। কুষ্টিয়া সদর উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বেশি, সদরে 38 জন, কুমারখালী ও ভেড়ামারা উপজেলায় 8 জন, দৌলতপুরে 5 জন, মিরপুরে 14 জন, খোকসাই 10 জন। করোনায় এমন বেসামাল গতিবৃদ্ধি হয় হাসপাতাল। করোনার এমন বেসামাল গতিবৃদ্ধি হয় হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মোমেন ইতিমধ্যে হাসপাতালকে করোনার ডেডিকেটেড বা করোনার জন্য হাসপাতাল ঘোষণা করেন। এজন্য উপজেলা থেকে 10 জন চিকিৎসককে জেনারেল হাসপাতালে আনা হচ্ছে। ভর্তি থাকা অন্য রোগীদের শহরের 2টি হাসপাতালে স্থানান্তর করার কথা বলা হচ্ছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া চৌরাস মোড় এলাকায়। দেখাই যাচ্ছে যে করোনা ভাইরাসের যে দাপট, সেই দাপটে রাস্তাঘাট প্রায় একেবারেই ফাঁকা। সেক্ষেত্রে আমি কুষ্টিয়া বেশ কয়েকটা পয়েন্ট ঘুরে দেখলাম যে রাস্তায় একেবারেই জনমানব প্রায় শূন্য। একান্ত মানুষ নিজের প্রয়োজন তাগিদেই কিছু কিছু কাজ করতে যেটা মানুষ বের হচ্ছে, তাছাড়াও মানুষ তার সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক মানুষ তার চলাফেরা করছে। তা আসলে এটা সরকারের এই কুষ্টিয়া জেলা প্রশাসক যে সাইদুল ইসলাম, ইনি গতরাত যে 12:00 থেকে যে মানুষের যাতায়াত ক্ষেত্রে এবং সকল শিল্প কারখানা এবং সকল অফিস আদালত বন্ধ ঘোষণা করছে শুধুমাত্র এই করোনার হাত থেকে মানুষকে মুক্তির জন্য, তা আসলে মানুষ তার স্বতঃস্ফূর্তভাবেই সেটা সাড়া দিয়েছে। এবং আমরা দেখলাম যে প্রায়ই রাস্তাঘাট একেবারেই ফাঁকা,
মানুষ তার স্বাভাবিক কিছু যে কাজকর্ম যেটা সেই কাজকর্ম করার তাগিদে মূলত মানুষ বের হচ্ছে। তা আসলে আমরা এবার একটু শহরের বাইরে আমরা একটু যাব, আমরা যাব কুষ্টিয়া সদর হরনানপুর ইউনিয়নে। আমরা ইউনিয়নে সেখানেও এটা করোনার হটস্পট বলে আমরা শুনছি এবং জানি। আসলে সেখানকার যে চেয়ারম্যান মহোদয় আছে, মহিউদ্দিন চেয়ারম্যান, আমি মূলত তার কাছ থেকেও কথাগুলো কিছু কথা শুনব এবং ওখানকার যে সমস্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষ আছে মূলত তাদের কাছ থেকেও কিছু কথা শুনব যে আসলে করোনাকালীন যে তারা কতটুকু এই লকডাউন পালন করছে। এবং শুনছি যে সকাল ছটা থেকে আজকে সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত লকডাউনের যে বিষয়টা অর্থাৎ লকডাউন পালন করার কথা বলা আছে। আসলে এই সকাল ছটা থেকে মূলত এগারোটা পর্যন্ত আসলে কতটুকুভাবে মানুষ লকডাউন পালন করছে সে কথাগুলো মূলত সাধারণ মানুষ এবং সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে কথাগুলো শুনব। তা আসলে আমরা একটু ঘুরে যাই এবং সেখানকার মানুষের কথাগুলো একটু শুনি এবং ওখানকার যে চেয়ারম্যান আছে তার কথা আমরা একটু শুনি আর কি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর হরনানপুর বাজারে। বর্তমান করোনার যে ঢেউ সেক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ অবস্থা রূপ ধারণ করছে কুষ্টিয়াতে। গেল ১৩ ঘন্টায় ১০ জনের মতন মৃত্যুর ঘটনা ঘটে আসলে আলোচনায় এখন শীর্ষ অবস্থান থেকে। সেক্ষেত্রে প্রশাসন সহ এখন সমস্ত ডাক্তার এখন এ ব্যাপারে নড়েচড়ে বসেছে। লকডাউন ক্ষেত্রে আসলে কতটুকু কার্যকর হচ্ছে আসলে এখানকার কিছু ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে আমি কথা বলে জানবো যে আসলে এই লকডাউন বিশেষ করে এই হরনানপুর বাজারে সকাল ৬টা থেকে এবং বেলা ১১টা পর্যন্ত যে লকডাউনের কথা আসলে দোকানপাট খোলা রাখার কথা বলা হয়েছে, দোকানপাট খোলা রেখে মূলত তারা কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে আসলে সে কথাগুলো মূলত আমি একজন সাধারণ ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং তার মুখ থেকে সে কথাগুলো শুনে আপনাদেরকে একটু জানার জন্য চেষ্টা করবো। তা আমি এই মুহূর্তে একজন সাধারণ হরনানপুর একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি এবং তার কাছ থেকে সে কথাগুলো আমরা মূলত শুনবো আর কি। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। আপনি কী করেন? আমি হোটেলের ব্যবসা করি। এখানে লকডাউন হয় ১১টা পর্যন্ত থাকছে, কিন্তু আমাদের তো এটা সমস্যা আছে, সারাদিনই বন্ধ থাকুক আর নইলে এই আপনার সারাদিন এটা খোলা থাকুক, একটা সে কোনো একটা যাতে আমরা ভালোভাবে চলতে পারি। তাছাড়া আমাদের তো খুব সমস্যা আসছে, এভাবে খুবই সমস্যা আসছে আমাদের। তাছাড়া আমরা কী করব, এটা আমাদের এভাবে আমরা চলতে পারছি না। আশেপাশে বহুত আক্রান্ত হয়ে গেছে, আরো চান্স আছে এই থেকে বাঁচতে হলে আমাদের সুফল বন্ধ রাখাতে। কয়জন আক্রান্ত আছে? তারপরে ১০-২০ জন আক্রান্ত আছে। শিবপুর আছে, আবদালপুর আছে, অনেক আক্রান্ত আছে, আরও ভিতরে চেক করলে বহু আক্রান্ত পাওয়া যেতে পারে। এই সেক্ষেত্রে আপনি কঠোর হস্তে লকডাউন আছে? সব কঠোর, ফুল বন্ধ রাখলে ভালো হয়ে যাবে, একদম ফুল বন্ধ রাখতে হবে। হ্যাঁ, খোলা রাখতে হবে, খোলা রাখা হবে না, খুলে তো ভাড়া দেওয়ার বাড়ি যাবে, ভাড়া বাড়ি যাবে খোলা রাখলে পারে, খোলা রাখা যাওয়াই যাবে না, ফুল বন্ধ রাখতে হবে একদম, বাজারে একদম লক করে দিতে হবে, কোনো লোক ঢুকতে পারেন বাজারে, তাহলে যদি এই ভাইরাস থেকে আমরা রক্ষা পাতে পারি, তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এই লকডাউনকে আমরা মূল্যায়ন করছি না, এই জন্যই যে লকডাউন হইতে হলে একদম পুরাপুরি হতে হবে, পুরাপুরি লকডাউন হইতে হবে, একদম ৬টা থেকে ৬টা পর্যন্ত কোনো খোলা থাকবে না। কারণ যেরকম কুমারখালীর ওদিক থেকে অনেক কলা আসতেছে, কাঁচামালের জিনিসপাতি আসছে, অনেক গাড়ি ঘোড়া আসছে, লোকজন ওপার থেকে এপারে আসছে, এপার করে লোক ওপারে যাচ্ছে, কারণ একে লকডাউন বলা চলে না। এজন্য জনসাধারণের উপরে এগুলো সম্পূর্ণ চাপ সৃষ্টি হচ্ছে। মানে বাজারে যদি কিছু দোকান খোলা আছে, কিছু দোকান খোলা নেই, এরম মধ্যে সব জায়গায় খোলা, কারণ এইভাবে এটা লকডাউন বলা চলে না। আর এটা লকডাউন না, এটা একটা সাধারণ মানুষের উপরে চাপ সৃষ্টি। আর লকডাউন করতে হলে পারে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুললি লকডাউন থাকবে, একজন লোকও বাড়ির থেকে বাড়াতে পারবে না, সেটা হলে ভালো হয়, সেটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যেগুলো যাবে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কিনে নিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে। এই যে দেখা যাচ্ছে চায়ের দোকান, অনেকগুলো চায়ের দোকান খোলা আছে, সেখানে বসে যখন হচ্ছে গ্যাজেট করছে, যেরকম হরিণা ইয়েতে মধুপুর বাজারে আছে শুক্রবারের দিন যেরকম গোহাট খোলা আছে, ওখানে তো কোনো কিছু মানিয়ে কেউ চলছে না। তো ওই জায়গা কীভাবে লকডাউন করছে সরকার? ওখানে তো কোনো লকডাউন নাই। তাহলে এইভাবে যদি সব জায়গায় চলে আর শুধু বাজারকে যদি বন্ধ করে যদি করোনা ঠেকাতে হয় তাহলে তো এইভাবে তো চলে না, দেশ চলে না। তা সরকারের প্রতি আমার আবেদন, যদি কড়াকড়িভাবে লকডাউন দেয় তাহলে ৬টা তো ৬টা পর্যন্ত দেবে, আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি, আমি ভালো আছি। জি, আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি বর্তমান আপনার এই ইউনিয়নে করোনার সংখ্যা কেমন, এবং আজ থেকে আমরা জানলাম যে সকাল 6টা থেকে আপনার বেলা 11টা পর্যন্ত যে আপনার ওখানে খুব বণিক সমিতি যারা আছে তারা আপনার লকডাউন ঘোষণা করছে আজ, আসলে সেই ক্ষেত্রে লকডাউনের মূলত কতটুকু কার্যকর এবং পালন হচ্ছে সে ব্যাপারে আপনি স্থানীয় চেয়ারম্যান হিসেবে আপনি এ ব্যাপারে কতটুকু মূল্যায়ন করছেন বা বলছেন সে ব্যাপারে? আপনার ভাষ্য মতে আমি যেটুকুন বলতে পারি, বণিক সমিতি কি করছে না করছে বিষয়টা নিয়ে আমি অত বিচলিত না বা ওইটা ওইভাবে ইন্টারফেয়ার করিও না। আমাদের মাননীয় জেলা প্রশাসক গত মধ্যরাত থেকে আগামী 27 জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছেন পুরা কুষ্টিয়ার, তার মধ্যে হরিনারায়ণপুর একটা অংশ, এবং হরিনারায়ণপুর কুষ্টিয়া পৌরসভা সহ কুষ্টিয়া জেলা শহরের অন্যতম মধ্যে একটা অন্যতম অত্যন্ত গ্রামীণ এলাকা, কিন্তু সুপ্রতিষ্ঠিত জমজমাট উপশহরীয় অঞ্চল হিসাবে পরিগণিত হয়। সেই নিরিখে হরিনারায়ণপুর বাজার, যেখানে হাজার হাজার মানুষের সমাগম, কেনা বেচা সব পরিসরের জীবনযাপন, জীবন ব্যবস্থার জন্য মানুষ ওতপ্রোতভাবে জড়িত, সেই ক্ষেত্রে হরিনারায়ণপুর ইউনিয়নকে এই মরণঘাতী করোনার অপশনে আমরা ইতিমধ্যেই হট স্পট হিসাবে চিহ্নিত করেছি, এবং সেই পরিসরে আমরা তদারকি আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় ভিত্তিতে আমরা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ইতিমধ্যেই হরিনারায়ণপুর বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়িক, বই ব্যবসায়িক লাইব্রেরিয়ান, সে কিন্তু মারা গেছে করোনা পজিটিভ হয়ে। মারা যাওয়ার পরে আমরা সেই পরিবার সহ আশপাশের মানুষ 22 জনকে ইতিমধ্যেই সেখানে স্যাম্পল প্রদান করেছি হসপিটালে, করার পরে সেখানে 4 জন পজিটিভ আসছে। আমরা সেই 4 জনকে ইতিমধ্যেই লাল ফ্ল্যাগ দিয়ে তাদের আবাসিক বাড়িগুলোকে লকডাউন করে দিয়ে সকল মানুষকে আমরা সেখানে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি, তাদের সুবিধা অসুবিধার সাথে আমরা শেয়ার করে চলার চেষ্টা করতেছি। আমি গতকালকেও ওই পরিবারের একজন ক্ষুধার্ত অবস্থায় আমাকে ফোন দেয়, আমি নিজের অর্থায়নে তার চাউল ডাউল তরি তরকারির বাজার সহ সেখানে একটা পরিসরে আমরা ডোনেট করেছি এবং দিয়ে আসছি, তো স্বাস্থ্যবিধি মেনেই সেখানে আমরা সরবরাহ করছি। তো এরকম পরিসরে আমার ইউনিয়নের সকল মানুষের প্রতি আমার সেই মানসিকতা আছে এবং সেই পরিসরে আগিয়ে যাওয়ার চেষ্টা আছে, প্রচেষ্টায় আছি। সেই সাথে আপনাদেরকে অবগত করছি যে গতকালকেও আমরা আরেকটা বাড়ি, সেখানেও আমরা লকডাউন দিছি, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ সহ সিভিল সার্জন কার্যালয় থেকে যে সমস্ত তথ্য পাচ্ছি, এলাকার যতগুলো পরিসরে এই করোনায় আক্রান্ত হচ্ছে হরিনারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা, আমরা তাদেরকে সরকারি নিয়মবিধি মেনেই, স্বাস্থ্যবিধি মেনেই তাদেরকে হেফাজত করার চেষ্টা করছি। তো সেই নিমিত্তেই প্রিয় হরিনারায়ণপুরবাসীর প্রতি আমার উদার আহ্বান যে আমরা সকলেই এই করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে করোনাকে প্রতিরোধ দেওয়ার বাংলাদেশ সরকারের প্রদেয় স্বাস্থ্যবিধি মেনে প্রতিরোধ দেওয়ার প্রক্রিয়ায় সচেতনতার পরিচয় দিয়ে এটাকে আমরা সেইভাবে হেফাজত করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, যাতে আমরা সকলেই সুরক্ষিত থাকি এবং সুস্থ থাকি। সেই দিক দিয়ে সার্বক্ষণিক পরিকল্পিতভাবেই আমার স্থানীয় অরাজনৈতিক সংগঠন চেম্বার অফ কমার্স সহ আমার ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, সকল গ্রাম পুলিশ সহ এই ইউনিয়নকে সেভাবে হেফাজত করার প্রক্রিয়াগত দিক নিয়ে সুশীল সমাজ সহ সকল স্তরের মানুষকে সমন্বিত করেই আমি চেয়ারম্যান হিসাবে যতটুকু পারি আমার যোগ্যতা দিয়ে চেষ্টা করতেছি যে এই ইউনিয়নের মানুষ, একজন মানুষও যেন ভোকানাগা না থাকে, অভুক্ত অবস্থায় না থাকে, সেই বিষয়টাকেও আমরা চেষ্টা করছি প্রাধান্য দিয়েই। স্বাস্থ্য সুরক্ষার মধ্যে আমাদের সদর উপজেলা প্রশাসন এবং সদর হসপিটাল সহ সিভিল সার্জন কার্যালয় পর্যন্ত সমন্বয় করে এবং মাননীয় জেলা প্রশাসকের সমন্বয় করে আমরা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ততায় আছি এবং চালিয়ে যাচ্ছি। তো সেই দিক দিয়ে আমরা চেষ্টা করছি যে হরিনারায়ণপুরে যে আতঙ্কিত অবস্থা বিরাজ করছে এটার থেকে মানুষকে নিবৃত করে সচেতনতার মধ্য দিয়ে মাস্কের উপরে অতিরিক্ত গুরুত্ব দিয়েই সকল মানুষকে মাস্ক পরানোর প্রক্রিয়া, এবং আমার ইউনিয়ন পরিষদেও নো মাস্ক নো সার্ভিস এই প্রত্যয়ের উপরে আমরা দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছি। আমি আপনার মাধ্যমে একটু কথা একটু জানতে চাই, তাহলে আপনার মাধ্যমে একটু জানলাম যে মোট 4 হাজার মোট 5 জন এই পর্যন্ত শনাক্ত পজিশন এখনও পর্যন্ত আছে আমাদের ইউনিয়নে। এর মধ্যেও আরও এখন হচ্ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধির সিজন, সেই ক্ষেত্রে জ্বর বা ঠান্ডা যখনই হচ্ছে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে, বোধহয় করোনা হয়ে গেছে, আসলে তার কিন্তু করোনা হয়নি, কিন্তু তারপরেও মানুষ কিন্তু আতঙ্কিত আছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে হেফাজত করার চেষ্টা করছি, আতঙ্কিত না হয়ে
ঠান্ডা জ্বরের চিকিৎসার মধ্যে থাকা এবং সেই পরিসরে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য উদ্যোগী হওয়া এবং সেই পরিসরেই আমরা সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই ছিল আজকের করোনার মোটামুটি তথ্য এবং আপডেট। তো আসলে আমরা চাই যে আসলে করোনা থেকে মূলত আমরা বাঁচার জন্য যে প্রশাসন থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে আমরা সবাই জানো, মূলত সচেতন হয়ে আমরা করোনার যে বিষয়গুলো থাকে এবং করোনার যে বিধিবিধানগুলো আছে সেগুলো যদি আমরা সবাই যদি মেনে যদি চলতে পারি তাহলে করোনার এই মহামারী করোনার হাত থেকে আমরা সবাই মুক্তি পেতে পারি। তো এই ছিল আজকের করোনার মূলত সর্বশেষ তথ্য আর কি। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।